প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং ভিউয়ার, আজকে আমরা আমার এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখব কীভাবে সহজেই বাংলা টাইপ করতে পারি। অর্থাৎ আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আমরা বাংলা টাইপ শেখার চেষ্টা করি, সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের মধ্যে আশা করি আপনি খুব সহজেই বাংলা টাইপ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে বাংলা টাইপ করার শুরু করার পূর্বে আমাদের কিছু বিষয় সম্পর্কে ধারণা নেওয়া দরকার। যেমন আমার কম্পিউটার অবশ্যই বিজয় বায়ান্ন সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। তো বিজয় বায়ান্ন সফটওয়্যার ইনস্টল করা থাকলে আমরা সাধারণত টপ বারে অথবা টাস্ক বারে বিজয় বায়ান্ন আইকনটি পাব। আর দ্বিতীয়ত আমাদের ফন্ট সিলেকশন করতে হবে। তো বিজয় ক্লাসিক যদি ইউজ করি সেক্ষেত্রে আমরা সাধারণত শুধু এমজি বা ইএমজি ইউজ করতে পারি, স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে শুধু এমজি। আর যদি আমরা বিজয় বায়ান্ন ইউনিকোড অর্থাৎ আমরা যদি অনলাইন সরাসরি বাংলা টাইপ করতে চাই অবশ্যই আমাকে ইউনিকোড ব্যবহার করতে হবে। আর বিজয় ক্লাসিক হচ্ছে আমরা যদি অনলাইনে বাংলায় কাজ করি। তো আমরা সাধারণত বিজয় বায়ান্ন সফটওয়্যার ইনস্টল করার পরে আমাদের কম্পিউটারে শুধু এমজি ফন্ট নতুন করে ইনস্টল করার প্রয়োজন পড়ে না। কিন্তু যদি আমরা বিজয় বায়ান্ন ইউনিকোড লেআউট ইউজ করি অবশ্যই আমাকে, যদি আমার নির্দিষ্ট ফন্ট ইউনিকোড বানিজ করতে চাই অবশ্যই ফন্ট ইনস্টল করতে হবে, নতুবা ডিফল্ট অবস্থায় বিন্দা অথবা অন্য যে কোনো ফন্ট। কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ফন্ট যদি ইউনিকোড বা ইনস্টল ইউজ করতে চাই অবশ্যই আমাকে কম্পিউটারের ফন্টটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টলের প্রক্রিয়াটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। তাছাড়া আমরা যদি বিজয় কিওয়ার্ড লেআউট ইউজ করি সেক্ষেত্রে আমাকে হাতের পজিশন রাখতে হবে এ এস ডি এফ, ওদিক থেকে আপনার ডান হাত হচ্ছে সেমিকোলন এল কে জে। তো আমি ওই লেসনটি আমি 6টা পর্বে দেখিয়েছি, অর্থাৎ প্রথম পর্ব এ এস ডি এফ জি, বাম হাত, ডান হাত সেমিকলন এল কে জে এইচ। ঠিক অনুরূপভাবে আমরা যদি নর্মালি ইউজ করি এ শিফট ইউজ করলে ক্যাপিটেল এ, অর্থাৎ র্যাপ, নর্মাল ইউজ করলে এস, শিফট ইউজ করলে দীর্ঘ, অর্থাৎ এস তে রসুকার, শিফট এস দীর্ঘকার, নর্মাল ডি তে রসুকার, শিফট ডি তে দীর্ঘকার। অর্থাৎ আমরা একটা লেসন আয়ত্ত করলে পরবর্তী লেসনে আমরা শিফট ধরে তার বিপরীত কীটা পাচ্ছি। ঠিক তৃতীয় এবং চতুর্থ পর্ব একই অবস্থায়, অর্থাৎ উপরের লাইন যদি আমরা কিউ এবং শিফট কিউ, অর্থাৎ দেন পঞ্চম এবং ষষ্ঠ পর্ব, অর্থাৎ জেড এবং স্মল জেড এবং ক্যাপিটাল জেড, স্মল জেডে আমরা রফলা, স্মল জেডে জফলা পাচ্ছি। ঠিক প্রতিটা অক্ষরে আমরা অল্টারনেটিভ হইতে পাচ্ছি। আর কিছু কিছু অক্ষর আছে যেটা সরাসরি কিবোর্ডে নাই, যেমন আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, অর্থাৎ যুক্ত বর্ণ। আমরা সেই বর্ণটাকে সাধারণত যুক্ত বর্ণ বলি, এবং একটা বর্ণ যুক্ত করতে গেলে অবশ্যই জি এফ, এফ তে আকার এবং জি সঙ্গে এফ চাপতে হচ্ছে ষড়য়া। তো আমরা যুক্ত বর্ণ টাইপ করার সহজ পন্থা হচ্ছে দেখেন, যেমন নাম জি এফ, মানে আমরা আ পাচ্ছি, বাকিটা আমাদের লেআউট থেকে আমাদের, অর্থাৎ আমাকে অবশ্যই, অর্থাৎ এই লেসনটা যদি আমরা আয়ত্ত করতে পারি, অর্থাৎ আমরা যদি আমাদের ফিঙ্গার পজিশন, যদি আমাদের হাতের ফিঙ্গার পজিশনটা আমরা আয়ত্ত করতে পারি, অর্থাৎ আমরা টোটাল এই 6টা পর্ব যদি আমরা করতে পারি তা সহজে আমরা বাংলা টাইপ করতে পারি। এই হচ্ছে মোটামুটি বাংলা টাইপ করার শুরুতে আমার যে ধারণাটুকু নেওয়া দরকার। তো আমরা কিভাবে একটা নতুন ফাইল তৈরি করে আমরা বাংলা টাইপ শুরু করব সেই পর্যায়ে আমরা প্রথম থেকে দেখব। এই ফাইলটাকে মিনিমাইজ করে রাখলাম, আমি ডেস্কটপ স্ক্রিনে আসছি। ডিসপিসি আইকন, অর্থাৎ গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আমরা ডিসপিসি আইকন থেকে নির্দিষ্ট ড্রাইভ এবং ফোল্ডার ব্যবহার করে ফাইল তৈরি করি। তো আমরা অ্যাড ড্রাইভে কাজ করছিলাম। এই জায়গায় আমার মূল ফোল্ডার হচ্ছে ডিআইডি সুনামগঞ্জ, এখানে 3টা ফোল্ডার আছে। তো আমরা সিবিআইসি পিএসসি, অর্থাৎ কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্স, আমরা গত টিউটোরিয়ালে আমরা সংক্ষিপ্তভাবে উল্লেখ করছিলাম। এই ক্ষেত্রে আমি একটা নতুন ফাইল তৈরি করবো, সেটার নাম হচ্ছে বাংলা
মাউসের রাইট বাটন, নিউ মাইক্রোসফট ওয়ার্ড। তো প্রিয় শিক্ষার্থী, আমি যখন কিবোর্ডে টাইপ করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার অক্ষরটা পজিশন অনুযায়ী আসতেছে না, তো আমার তো অবশ্যই, আমি বিজয় কিবোর্ড লেআউটটা ব্যবহার করে দেখিয়েছিলাম, সেই জন্য আমাকে লেআউটটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করতে হবে। এখন আমরা BANG এলে বাংলা, অথবা যদি আমরা টাস্কবার থেকে আমরা যদি আমাদের লেআউটটি স্ক্রিনে টপ বারে নিয়ে আসি, সেই ক্ষেত্রে দেখতে পারবো যে আমার লেআউটটা ছিল বিজয় ক্লাসি, সেই ক্ষেত্রে আমার নির্বাচন করছি ইংলিশ, অর্থাৎ ফাইল টাইপ করার ক্ষেত্রে অবশ্যই আমার লেআউট ইংরেজি থাকতে হবে, নতুবা আমরা ফাইল ইংরেজি তার যে ক্যারেক্টারের যে অনুযায়ী আমরা পাবো না। সেই ক্ষেত্রে এখন আমরা বাংলাটা ফাইলে এন্টার প্রয়োগ করলাম, অর্থাৎ আমরা বাংলা এমএস ওয়ার্ডের যে স্ক্রিন যেটা সেটা পাইলাম। তো আমাকে আমার অর্থাৎ ওই বাংলা বিজয় 52 যে লেআউট, এদিক থেকে আমার বিজয় ক্লাসিক, অর্থাৎ আমরা অফলাইনে কাজ করার জন্য যে আমাদের সফটওয়্যার, এবং সেই ক্ষেত্রে অবশ্যই ফন্ট নির্বাচন করতে হবে। তো আমরা সাধারণত নো স্পেস মোডে কাজ করি, দেন এই ফন্ট লিস্ট থেকে আমরা বাংলা ফন্টটা সহজে পাইতে পারি। তো এটা হচ্ছে রিসেন্টলি ইউজ, আমরা এই ফন্টের সিরিয়ালি শুরুতে পাচ্ছি। তো আমার যদি ফন্টে ইতালি থাকতে না পাই, সেক্ষেত্রে আমাকে ফন্ট ডায়ালগ বক্সে ক্লিক করে আমরা খুব সহজেই, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাকে যেহেতু ফন্টটা আমি খুঁজতে হবে, এই জায়গায় আমাকে অবশ্যই ইংলিশ নেওয়াটা বেটার। তো আমরা ফন্ট ডায়ালগসে গেলাম, আমি এস দেওয়ার পরে আমরা এস সিরিয়ালে চলে আসছি। আমরা যদি আবার আমরা পুনরায় আমাদের লেসন দেখি, আর নর্মালি বাংলা যে প্রেস করার পরে আসার কথা ক, আর শীত যে সাপে আসার কথা খ, কিন্তু আমার স্ক্রিনে আসতেছে তার বিপরীত, অর্থাৎ আমরা ফন্ট নির্বাচন করছি কিন্তু লেআউট নির্বাচন করি না, সেই জন্য অবশ্যই আমাকে বিজয় লেআউট নির্বাচন করতে হবে। এখন আমরা বলছিলাম যে বাম হাত দিয়ে এ আমার লেতে রিকার, শীত টেস্টের সুকার, শীত রসিকার, এফতে আকার, জিতে হসন্ত, সেমিকোলন, এলতে দ, খেতে ত, জেতে ক, ইস্তেব। এভাবে আমরা পর্যায়ক্রমে, অর্থাৎ আমাদের যে অক্ষরের বাম হাতে যে পজিশন এ এস ডি এফ, এবং ডান হাত সেমিকলন এল কে জে, অর্থাৎ আমরা পরপর পাঁচবার পর্যন্ত টাইপ করব, এবং এটা টাইপ করার পরে আমরা এই শব্দগুলো তৈরি করার চেষ্টা করব। তো এইভাবে আমরা যদি 4 থেকে 5 বার আমরা শব্দ তৈরি করি, তো আমরা খুব সহজেই অক্ষরের পজিশনটা পুরো আয়ত্ত করতে পারব। দেন আমরা যদি যুক্ত বর্ণ টাইপ করতে চাই, অর্থাৎ আমার সরাসরি কিবোর্ডই নাই এমন কিছু বর্ণ টাইপ করার পদ্ধতি, যেমন সরায়া, রস্বই, দীর্ঘই, জিএফ মানে সরায়া, জিডি মানে রস্বই, সেই ক্ষেত্রে আমরা দেখব, অর্থাৎ বিজয় কিবোর্ড লেআউট ব্যবহার করে বাংলা যুক্ত বর্ণ টাইপ করার পদ্ধতি, অর্থাৎ আমরা বর্ণ আ এবং বোতামে বর্ণের অবস্থান, অর্থাৎ জিএফ, অর্থাৎ আমরা, অর্থাৎ বাকি শব্দগুলো আমরা লেআউট থেকে মুখস্থ করতে। তো যুক্তবর্ণ টাইপ করার জন্য আপনার যুক্তবর্ণ আমাদের মুখস্থ করার প্রয়োজন নাই, আমরা খুব সহজে কিছু সিস্টেম আমি দেখাচ্ছি। যেমন আমি টাইপ করো, ধরুন কম্পিউটার,
সেই ক্ষেত্রে আমার অক্ষরের অর্থাৎ এম তে মম, জি মানে লিং, আর তে ফো, জি এস রসু কম্পিউটার। ধরুন আমি টাইপ করো পরীক্ষা, প র সি ডি দীর্ঘই কিউ অর্থাৎ ক যুগ মদিনস্য, ক কোথায় আছে জেতে, জি মানে লিং, শিফটের মদিনস্য। ধরুন আমি টাইপ করব ব্রাহ্মণ, বর ফলা আকার অর্থাৎ যুক্ত বর্ণ টাইপ করতে গেলে অবশ্যই আপনাকে বর্ণের অবস্থান এবং বানানের স্পেলিংটা জানতে হবে। ব্রাহ্মণ বানান অযুগ্ম অর্থাৎ অ এবং ম, তাহলে অ জি ম। যেমন আমরা স্থান দন্তাস্ব জি শিক্ষে অর্থাৎ দন্তাস্বর সাথে ত যুক্ত করতে হচ্ছে, সেক্ষেত্রে দন্তাস্ব জি শিক্ষে। ঠিক আমরা সেভাবে অর্থাৎ আমরা যদি যুক্ত বর্ণ টাইপ করতে চাই তাহলে আমরা যদি বানান স্পেলিং এবং বর্ণের অবস্থান যদি আমাদের ধারণা থাকে তা আমাদের যুক্ত বর্ণ টাইপ করা খুব সহজে আমরা টাইপ করতে পারবো। যেমন আমরা আমাদের কিছু বর্ণ দেখাচ্ছি, যেমন মধ্যাহ্ন হ ন, আই আইতে হ, জি মানে লি, বিতে দন্তান্ন অর্থাৎ হ ন। যেমন ধরুন নয় ত র ফলা, বিতে দন্তান্ন, জি লি, কেতে ত অর্থাৎ নয়ের সাথে ত যুক্ত হচ্ছে, জেতে র ফলা অর্থাৎ আমরা পাশাপাশি দুটি বর্ণকে যুক্ত করার জন্য, যেমন ম জি অর্থাৎ ম প অর্থাৎ এটাকে যুক্ত করতে হলে ম জি প। কিন্তু যদি আমরা র এস র শিপেস অর্থাৎ রসুকার দীর্ঘকার রিকার র্যাপ, সেই ক্ষেত্রে আমরা কিন্তু জি টাইপ মানে প্রেস করার প্রয়োজন পড়ে। তো ঠিক আমরা যদি আমাদের অর্থাৎ আমরা বর্ণের অবস্থান অর্থাৎ এই চক আকারে আমাদের যে আমার লেসনের আমার অর্থাৎ আমার ম্যানুয়ালের যে পাতাটি আছে 29 নম্বর পেজ, আমার অনেক শিক্ষার্থীর কাছে আমার শীট আছে, ওই শীট থেকে আমরা যদি এই পাতাটা অন্তত পক্ষে আয়ত্ত করতে পারি অর্থাৎ আমার ওই যুক্ত বর্ণ আমার মুখস্থ করার প্রয়োজন পড়ে না। আশা করি আমার এই টিউটোরিয়ালটি ব্যবহার করে খুব সহজে বাংলা টাইপ করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।